শ্রী রামচন্দ্র প্রকট হল। প্রকট হয়ে শিবক বুঝালে, শিবক কলে যে পার্বতীর জন্মের কাহিনী কলে আর পার্বতী নারদে লগ হওয়ার কথাখিনি কলে, নারদে তার বিষয়ে কোয়া কথাখিনি কলে, পার্বতীর সেই ঘুর তপস্যার কথা কলে, তপস্যাত সফল হওয়া, সফল হওয়া এই কথাখিনি শিবক কলে শ্রীরামচন্দ্র। রামচন্দ্রই এটা অনুরোধ করলে, তেতিয়া শিবক এদরে কলে যে হে শিব, আপনার ওসর মই কৃতজ্ঞ, আপনি মোক যেদরে ভক্তি করে, মোর এটা মিনতি আছে যে আপনি এতিয়া এটা কাম করব লাগিব মোর কারণে, যদি আপনি মোক সচাকই শ্রদ্ধা করে বা আপনি মোক সচাকই ভগবান বলে মানে, তেতিয়াহলে আপনি পার্বতীক বিবাহ করাব লাগিব। এইদরে শ্রীরামচন্দ্রই তেওঁৰ ওচৰত মিনতি রাখিলে। শিবই অকনমান গহীন হয়ে কলে যে যদিও এয়া উচিত নহয়, তথাপি আমি মাতা পিতা গুরু আর স্বামীর কথা কোনো বিচার নকরাকৈ সেয়া পালন করা উচিত, আর আপনি তো মোর সকলো প্রকারের হিতকারী নাথ, সেই সর্বজ্ঞ, আপনার এই পরামর্শ মই পালন করি, আপনার মধ্যে মই পার্বতীক বিয়া করি। এইদরে তেতিয়া শিবই পার্বতীক বিয়া করাবলৈ মন মেলিলে। এতিয়া মহাদেব শিবই কি করলে, তেওঁৰ যিসকল ঋষিগণ আছিলে সেইসকলক মাতিলে, মাতি কলে যে তোমালোক এতিয়া যোৱা, গৈ পার্বতীক পরীক্ষা লওয়া, তোমালোকে নিজেই যোৱা, নতুবা পার্বতীর দেউতাকক পর্বতরাজক তোমালোকে পঠিয়াই দিয়া, পার্বতীক অনার ব্যবস্থা করা আর পার্বতীর পরীক্ষা লওয়া যে তেওঁৰ মূলে প্রেম আছে নে নাই। ঋষিসকল গোল ডাইরেক্ট পার্বতীর ওচৰলৈকে গোল, পার্বতীর ওচর গৈ এতিয়া তেওঁলোকে সুধিলে যে সেই ভবানী, তুমি কার তপস্যা করেছা, তোমাক লাগে কি, তুমি কিয় এইদরে নিজক কষ্ট দি আসা। তেতিয়া পার্বতীয়ে কলে যে ঋষিগণ, মোর কথা শুনি আপনাদের কিন্তু নাহিব, মই নারদর কথা শুনি শিবক প্রতিরূপে পাবলৈ মই এই তপস্যা করেছো, আর মই পাখি নথকাকৈ আকাশত উড়িবর বাবে চেষ্টা করেছো। এইদরে পার্বতী কোয়ার পিছত তেতিয়া ঋষিগণে আকৌ কলে যে ঠিকই তো, তুমি তো পর্বতরাজরহে ছোৱালী, তোমার তো জন্ম পর্বতের পরে, তুমি তো নারদর কথা শুনিবাই, আর তুমি মোক এটা কথা কোয়া যে নারদে আজিলৈকে কার ঘর পাতিছে, সকলো ঘর নারদে আজিলৈকে ভাঙিছে, তেও দক্ষরাজর পুত্র সকলক উপদেশ দিছিল, যার ফলত তেওঁলোকে ঘরলৈ আর ঘুরি নাহিলে, তেও চিত্রকেতুর ঘরখন তেওঁই থানবান করেছিল, আর সেই একে দশা হিরণ্য কশিপুর হয়েছিল, সেই সকলোবিলাক হৈছে একমাত্র নারদর কথা শুনার কারণে। যি নরনারীয়ে আজিলৈকে নারদর কথা শুনিছে, সেই সকলোবিলাকে আজিলৈকে ঘর দুয়ার ইতিমধ্যে এৰিছে। নারদর মন কপটে ভরা, কিন্তু শরীরত সজ্জনের বেশ, আর নারদে সকলকে এইটাই করব বিচারে যে তেও যেনেকা সেই সকল মানুষকে তেও সেই তেনেদরে করব বিচারে। তেও কথা শুনি তুমি এনে এজনক পতি হিসাবে পাবলৈ বিচারিছা, যিজন স্বভাবতে কুলহীন, নরমুন্ড, মালা ব্যবহারকারী, উলঙ্গ, ঘর দ্বারহীন, শরীরত সাপ ধারণকারী, সেই এনে এজনক পতি পাবলৈ বিচারিছা, গতি তোমার এই কাম সফল নিশ্চয় নহয়। আর তুমি এটা কথা কোয়াচোন, তুমি যদি এই বর পায়ও যাওয়া, তেতিয়া এই বর পাই তোমার লাভ কি হব, তুমি নারদর কথা লাগে তুমি কিয় পাহরি গৈছা যে শিবই পঞ্চ সমাজের আগত সতীক বিয়া করায় আর সেই সতীক ত্যাগ করে আর সেই সতীর মৃত্যু হয়, তুমি এই কথা কিয় পাহরি গৈছা। এতিয়া শিবর একো চিন্তা নাই, শিবই খুজি মাগি খায় আনন্দ মনে হয়ে, তো অকলে থাকা এজন মানুষের লগত স্ত্রী কেনে টিকি থাকিব, স্ত্রী কেনে থাকিব পাৰিব, তুমি নিজেই ভাবা, আর তুমি এইবর কথা ভাবি থাকি লাভ নাই, তোমার কারণে আমি খুব ধুনিয়া এজন দরা ঠিক করেছো, যি দেখাত সুন্দর, খুব সুশীল, যার কথা বেদেও যার প্রশংসা করে, সেই তেনে এজন দরা আমি চাই দিম, তুমি চিন্তা করার একো কারণ নাই। এই কথাখিনি কই থাকার এটাই কারণ আছে যে শিবই এই ঋষিগণক পার্বতীর পরীক্ষা লোলে পঠিয়েছিলেন, সেই কারণে গৈ শিবক ভাল পায় না নাপায় এই কথাটা পরীক্ষা লওয়ার চেষ্টা করে আছে। তেও দুঃশূন্য সকল গুণের আকর, তেও লক্ষ্মীর পতি আর বৈকুণ্ঠত বাস করে, গতি এনেকা পতি আমি আনি দিম, তুমি নারদর কথাত লাগি তুমি শিবর কথা ভাবি থাকিব নালাগে। এইদরে ঋষিগণে যেতিয়া কলে, তেতিয়া পার্বতীয়ে হাঁহি মারি কলে যে ঠিকই কৈছে আপনাদের যে মই পর্বতর পর্বতরাজর জয়ী, গতি মূর শরীর গুছি গেলে মূর জেদ না যায়, এই সচা কথা, যেদরে সোণরও একই দশা, সোণো শিলের জন্ম হয়, সোণরও শিলেরপরাই জন্ম, গতি প্রচণ্ড জুয়ে পুড়লেও শুনে নিজের স্থিতি কেউ এড়ি নিদিয়ে। আর নারদর যি বাক্য, সেই বাক্য মই মানি, যি মানুষের গুরুর উপর বিশ্বাস নাই, যি মানুষের গুরুর বাক্য নামানে, তেওঁলোকৰ একোটেই সফল নহয়, লাগিলে মোর ঘর বাড়ি সকলো গুছি যাব, কিন্তু মোর জন্ম একমাত্র শিবর কারণে হয়েছে, গতি মই ইয়ারপর পিছু হুকি যাত নাই, মানি লৈছো যে শিব ঘর বাড়িহীন, নাঙত গুণহীন, এই সকলোবিলাক, কিন্তু বিষ্ণু সকল গুণের আকর, দুঃখমুক্ত, কিন্তু যার মন জন্ম দিছে সেইটো কোনেও উভতাব নোৱাৰে। এতিয়া মই আপোনালোকক যদি আগতে লগ পালোহেঁতেন, তেতিয়াহলে মই হয়তো আপোনালোকৰ কথাই শুনিলোহেঁতেন, নাৰদতকৈ আগতে যদি আপোনালোকক মই লগ পালোহেঁতেন, কিন্তু এতিয়া মোৰ এই জীৱন কেৱল শিবৰ কাৰণে, শিবই মোৰ পতি হ'ব, লাগিলে মোৰ জীৱন থাকক বা নাথাকক মই শিবৰে পত্নী হিচাপে মই নিজকে কৰিবলৈ চেষ্টা কৰিম, আৰু এই জীৱন আৰু মোৰ
বেলেগৰ কাৰণে নহ'ব। আৰু পাৰ্বতীয়ে কয় যে আপোনালোকৰ মনত যদি জেদ আছে, সংসাৰত ইমান ছোৱালী আছে, গতিকে আপোনালোকে সেইবিলাকৰ ওচৰত কিয় নাযায়? এই জীৱন গুটি গুটি জীৱন মই হয়তো শিৱতে বৰিম, নহ'লে মই কুমাৰী জীৱন কটাম। আৰু আৰু এটা কথা মোৰ আপোনালোকে শুনিলোঁ যে যদি এতিয়া শিৱয়ো আহি পেলাই যদি মোক কয় যে তুমি বিয়া হৈ যোৱা বিষ্ণুৰ লগত, তেতিয়াও কিন্তু মই শিৱৰ কথা মই নুশুনো, মই শিৱকো তেতিয়া অস্বীকাৰ কৰিম। আৰু আপোনালোকৰ বহুত দেৰি হ'ল, আপোনালোকে এতিয়া যাওক কৈ শিৱৰ প্ৰতি এনে প্ৰেম দেখি সপ্তৰ্ষি অৰ্থাৎ সাতজন ঋষি শিৱৰ প্ৰতি আহিছিলে। সেই ঋষি ক'লে যে জগতজননীৰ জয় হওক, ভৱানীৰ জয় হওক, পাৰ্বতী আৰু শিৱ ভগৱান আপোনালোক দুয়ো জগতৰ পিতা মাতা, গতিকে এইদৰে কৈ তেওঁলোক তাৰ পৰা গুচি গ'ল। গুচি গৈ পৰ্বতৰাজৰ ওচৰত পালেগৈ। পৰ্বতৰাজৰ ওচৰত গৈ তেওঁলোকে পাৰ্বতীৰ বিষয়ে ক'লে যে পাৰ্বতীয়ে শিৱক খুব ভাল পায়, অৱশ্যে তাই শিৱ পাবৰ কাৰণে যোগ্য হৈ উঠিছে। এইদৰে কৈ সপ্তৰ্ষি গুচি গ'ল শিৱৰ ওচৰলৈ। শিৱৰ ওচৰত গৈ বিৱৰি ক'লে, তেতিয়া শিৱই খুব আনন্দ মনেৰে তেওঁ ভাবিলে যে সি পাৰ্বতীক তেওঁ বিয়া